হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে টেস্ট পেপারের ছশো তেরো নম্বর পেজটা নিয়ে আলোচনা করবো এটা দু হাজার কুড়ি একুশের এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার এর আগের ভিডিওগুলোতে আমি ছশো তেরোর আগে যে সমস্ত পেজ আছে ইংলিশের উপর সেগুলো সবই সলভ করে দিয়েছি সিন পোরশনটা যারা দেখোই তারা আমার চ্যানেলে প্লে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা নতুন দেখছো ভিডিওটাকে ভিডিওগুলো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও আর তোমরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতেও ভুলো না চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ছশো তেরো নম্বর পেজে যে সিনটা আছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে সিন পোর্শানটা দেওয়া আছে প্রথমে আছে মাল্টিপল চয়েস বিঘা মুন ওয়াজ এ অর অ্যান বিঘা মুনটা কী কান্ট্রি সিটি আইল্যান্ড না ফরেস্ট এটা কি কান্ট্রি তাহলে অপশান সি হবে সঠিক উত্তর এরপরে দ্য অথর ফাদার ওয়াজ এ কিপার অফ অথরের বাবা কোথাকার কিপার ছিলেন রক্ষক ছিলেন কোথাকার আর লাইট হাউসের আইল্যান্ডে জু না প্যালেসের লাইট হাউসের কিপার ছিলেন তাহলে অপশান এ হবে সঠিক উত্তর এরপরটা দেখো দ্য এজ অব ক্লড ইস ক্লডের বয়স কত নাইন ইয়ার্স টেন ইয়ার্স ইলেভেন ইয়ার্স না টুয়েলভ ইয়ার্স আমরা সবাই জানি না ক্লডের বয়স হচ্ছে টুয়েলভ ইয়ার্স বারো বছর আর ফিলিপ বা ন্যাডিটারের বয়স হচ্ছে এগারো বছর এক বছরের ছোট ছিল ক্লডের থেকে দে মুভড টু দ্য মেনল্যান্ড ইন তারা মেনল্যান্ডে কখন যেত স্প্রিং উইন্টার সামার না মনসুন কখন যেত উইন্টারের সময় শীতের সময় কারণ তখন হারবার একদম ফ্রোজেন হয়ে যেত বরফে ঢাকা হয়ে যেত সেই জন্য তারা মেনল্যান্ডে চলে যেত তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর দে দেপল অব দ্য তারা কাদের কোন মানুষদের দ্বারা তাদের আর দুঃখ প্রকাশ করতো মানে কোন মানুষরা তাদের জন্য দুঃখ প্রকাশ করতো মেনল্যান্ড আইল্যান্ড লাইট হাউস না পার্ক কোথাকার মানুষরা মেনল্যান্ডের মানুষরা তাহলে অপশন এই হবে এখানে সঠিক উত্তর এরপরে বিয়ের দাগেরটা করে নিয়ে চলো তাহলে বিয়ের দাগের এক একটা আছে উই জাস্ট হ্যাড টু মেক দ্য এখানে কী লিখবো মোস্ট অফ ই চাদার অ্যান্ড উই ডিড তাহলে উই হ্যা জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ই চাদার অ্যান্ড উই ডিড পরেরটা আছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ ড্যাস এটা সব কিছুই হয়েছিল কিসের জন্য আমরা জানি আর উত্তর হয়ে যাবে দ্য কাইটস তাহলে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইটস পরেরটা আছে অ্যাজ সুন অ্যাস স্প্রিং কামস যখনই বসন্ত আসতো তখন কি করতো ন্যারেটার তার বাবা বাবার ভাইয়ের সাথে তাদের আবার আইল্যান্ডে ফিরে আসতো তাদের আইল্যান্ডে তার দ্য ন্যারেটার উইথ হার ব্রাদার অ্যান্ড ফাদার কিম ব্যাক টু ডিয়ার ওন ডিয়ার আইল্যান্ড এবার আমরা সি এর দাগের প্রশ্নগুলো করব প্রথম প্রশ্ন আছে হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার লাইক টু হ্যাভ সাম ওয়ান উইথ দেম কেন ক্লড আর ন্যারেটার তাদের সাথে অন্য কেউ যে থাকুক সেটা চাইতো কেন তাহলে এর উত্তর হয়ে যাবে ক্লড অ্যান্ড দ্য অথর লাইক টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ দেম কাউকে চাইতো যাতে করে তারা তাদের সাথে তাদের খেলতে পারে সেই জন্যই চাইতো যে আরও অন্য কেউ থাকুক পরের প্রশ্ন দেখো হোয়াট ডিড ক্লড অ্যান্ড দ্য অথর ডু উইথ দ্য চিলড্রেন অব দ্য মেনল্যান্ড ক্লড আর অথর মেনল্যান্ডের বাচ্চাদের সাথে কি করতো দেখো এর উত্তর হয়ে যাবে ক্লড অ্যান্ড দ্য অথর ইউজ টু কুয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার শীতকালে ক্লড আর ন্যারেটার কী করতো না মেনল্যান্ডের বাচ্চাদের সাথে ঝগড়া করতো কুয়ারেল এ গুড ডিল এরপর আমরা কবিতার পড়শোনাটা করবো দ্য স্পিকার অফ দ্য লাইন হেয়ার দেখো এখানে কী থেকে কবিতাটা নেওয়া হয়েছে আগে বলে দিই এই কবিতাটা কিন্তু ফেবেল থেকে নেওয়া হয়েছে দেখো দ্য স্পিকার অফ দ্য লাইন হেয়ার ইজ এখানে এই লাইনগুলো কে বলেছে স্পিকারটাকে এখানে যে কটা লাইন আছে সেই কটা লাইনের স্পিকারকে স্পিকারকে লার্জ ওয়াইজ আনওয়াইজ এক আনওয়াইজা লাইনের জিনিস যে স্পিকার সে হচ্ছে স্প্রাই মানে খুব চঞ্চল তার মানে আমরা বুঝতে পারছি স্কুইডেলকে বলা হয়েছে এখানে এরপরটা দেখো আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ হিয়ার আই রে ফার্স্ট এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে আই বলতে এখানে স্কুইডেলকে বোঝানো হয়েছে কারণ সেই বলেছিল যে আমি তোমার মতো বড়ো নয় মাউন্টেনকে বলছিল যে আমি তোমার মতো বড়ো নয় তাহলে অপশন টু হয়ে যাবে সঠিক উত্তর এরপর দেখো ইউ আর নট সো স্মল ইউ হেয়ার ইজ তুমি এত বড় ছোটোও নয় এখানে ইউটাকে ইউটাকে না মাউন্টেন মাউন্টেন ছোট নয় মাউন্টেন বড় তাহলে অপশন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর তারপরেটা দেখো দ্য ওয়ার্ডস প্রাইম মিনস প্রাই মানে কি ইন্টেলিজেন্ট অ্যাক্টিভ লাভলি না লাইভলি আমরা জানি সবাই লাইভলি প্রাণ চঞ্চল যে তাকে স্প্রাই বলা হয় যেটা ছিল স্কুইরেল তাহলে এখানে উত্তর হবে অপশান ফোর এরপরে বিয়ের দাগে প্রশ্ন আছে করে নিই চলো দেখো বিয়ের দাগের প্রথম প্রশ্ন কী আছে হাউ ডাস দ্য কোয়েট কম্পেয়ার দ্য কোয়ালিটিস অফ বোথ দ্য ক্যারেক্টার্স থ্রু দিস লাইন্স এই যে কবিতায় কিভাবে কবি দুজনের মধ্যে দুজনের যে আলাদা আলাদা কোয়ালিটি মানে স্কুইব্রেল আর হচ্ছে মাউন্টেনের যে আলাদা আলাদা কোয়ালিটি গুণ সেগুলো কিভাবে তুলনা করেছেন সেটা আমাদেরকে লিখতে হবে দেখো এর উত্তরে আমরা লিখবো দ্য পোয়েক থ্রু দ্য পোয়েম ফেবেলসেস কবি এই কবি ফেবল কবিতার মধ্যে দিয়ে বলেছেন দ্যাট অল দো দ্য স্কুইরেল ইসমাল যদিও বা স্কুইরেল ছোট সাইজে ছোটো ইট ইস মোর লাইফলিয়ান এনার্জেটিক এটা কিন্তু অনেক বেশি প্রাণ চঞ্চল ইট ক্যান ইট ইফ ইট ক্যান নট ক্যারি ফরেস্ট অনস ব্যাক যদিও বা সে তার পিঠে করে পর্বতকে বয়ে সরি জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারে না নাইদার দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ ঠিক সেই রকমই কিন্তু মাউন্টেনও কিন্তু একটা বাদামকে ভাঙতে পারবে না দে বোথ হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস তাদের দুজনেরই কিন্তু আলাদা আলাদা ট্যালেন্ট আছে আলাদা আলাদা গুণ রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন আছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট এক্সপ্লেন দিস লাইন ইন ইউর ওয়ার্ডস যে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট লাইনটাকে তোমাকে বর্ণনা করতে হবে এক্সপ্লেন করতে হবে দেখো এর উত্তরে আমরা লিখবো দ্য কোটেড লাইন মানে এখানে এই লাইনটা লিখছি না কোটেড লাইন লিখে দিলাম দ্য কোটেড লাইন মিনস দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং ইজ ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড প্রপারলি ব্যালেন্সড এই পৃথিবীতে সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকের ব্যালেন্স অনুযায়ী প্রত্যেক যার যতটা জায়গা নেওয়া দরকার যার যতটা গুণ তাকে সেভাবে সম্মান দেওয়া সমস্ত কিছু পৃথিবীতে কিন্তু সব কিছু ওয়েল অ্যারেঞ্জড আর প্রপারলি ব্যালেন্সড ওয়েতে আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো তো এই পেজটাও এখানে কমপ্লিট হলো সিন পোর্শনটা ছশো তেরো নম্বর পেজটা আমি পড়ালাম আজকে তোমাদের সাথে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমি টেস্ট পেপারের ছশো একত্রিশ নম্বর পেজে যে সিন পোর্শনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো তাহলেই তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সমস্ত পেজটা টেস্ট পেপারের সমস্ত পেজগুলো সলভ হয়ে সলভ করে দেবো আমি যারা নতুন দেখছো ভিডিওটা তারা তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ